নড়াইলের কালিয়ায় প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগের মামলায় কথিত প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কাউন্সিলর সহ তিনজনকে। মামলার এজাহারে বলা হয়েছে, গতরাতে উথলি এলাকায় ওই কিশোরীকে দেখা করার কথা বলে ডেকে নেয় কথিত প্রেমিক নিশান। এক পর্যায়ে নিশান সহ তার কয়েকজন বন্ধু মেয়েটিকে গণধর্ষণ করে, পরে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। রাতেই কালিয়া থানায় নিশান সহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করে মেয়েটির পরিবার। এরপর অভিযান চালিয়ে কথিত প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য মাহুব নামে এক কাউন্সিলর সহ তিনজনকে হেফাজতে নেওয়ার কথাও জানিয়েছে সেখানকার পুলিশ।